वेलकम व्यूअर्स, अपनारा जो सुंदर बाड़ीटी देखें, ये बाड़ीटी 18 फुट बाई 35 फुट जायगार उपरे बनानो हुए छे। ये सुंदर बाड़ीटी बनानोर जोन्नो मात्र 7,70,000 टाका खरच होबे। ये 7,70,000 जो डिटेल्स खरचे डिटेल्सटा आमी ये भिडियोते पुरोटा देखिएछि। 7,70,000 जेखाने आमरा रड, सीमेंट, बाली, स्टोन चिप, लेबर खरच पुरो खरचे डिटेल्सटाई आमी भिडियोटीते देखिएछि। जदि आपनारा देखते चान ताहले भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटी देखुन, ताहलेई बुझते पारबेन। এবার চলুন, আমরা ভিডিওটি যাওয়ার আগে আমি কিছু বলি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দেবেন আর শেয়ার করবেন আরো বেশি বেশি করে। আপনিও দেখছেন, অন্যদেরকে দেখার জন্য আপনারা শেয়ার করে দিবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আপনাদের বানানো থাকলে আপনারা জায়গাগুলো আমাকে ডিটেইলসটা দেন, আমি বানিয়ে দেব। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নেক্সট যে ভিডিওটা আপনাদের আমি যে বানাবো এটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা ভিডিওতে আবার যাই। ভিডিও দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স, নর্থ ফেসিং। তো এন্ট্রান্স পরেই আমরা কিন্তু দেখছি যে এটা একটা বারান্দা পেয়ে যাচ্ছি, মানুষ বসে আছে। আর বাইক পার্কিংয়ের জন্য আমরা জায়গাটি খোলাই পাচ্ছি, চাইলে এখানে শেড বানাতেও পারি। তো বিল্ডিংটি আমরা ঘুরে একটু দেখে নিই। এটা আমি শুধু গ্রাউন্ড ফ্লোর বানিয়েছি। আপনারা যদি চান কমেন্ট করুন যে যদি দ্বিতীয় ফ্লোরটি আপনারা চান তাহলে আমি দ্বিতীয় ফ্লোরটি আমি বানিয়ে দিতে পারি, যেটাকে আমরা ফার্স্ট ফ্লোর বলি। আর এইগুলো সব এলিভেশন ট্রিটমেন্ট। যদি আপনারা চান তাহলে এখানে একটা আলমারি দিতে পারেন, সেটাই এলিভেশনের কাজ করবে। এগুলো হচ্ছে মডার্ন 3D। এবারে বিল্ডিংটি তো বাইরে থেকে দেখলাম, ভিতরে কি কি আছে সেটা দেখার জন্য কিন্তু আমাদের বিল্ডিংটির সেকশনে যেতে হবে। দেখুন, এটা হলো বিল্ডিংটির সেকশন। সেকশন কাটলে আমরা বুঝতে পারি যে বিল্ডিংটির ভিতরে কি কি আছে। এটা একটা বেডরুম, দেখুন এটা লিভিং রুম। আমি বলে গেলাম যে বারান্দার পরেই লিভিং রুম আছে। বেডরুম আর লিভিং রুমের পরেই কিচেন কাম ডাইনিং, পাশ দিয়ে সিঁড়িটা আছে, দিয়ে দিয়েছি। আর কিচেনের সাইডে দেখুন একটা বেসিন রেখেছি, বেসিনের উপরটা আমরা মিরর রাখতে পারি। আর তারপরেই কিন্তু আমাদের কমন টয়লেট। এখানে আমি দুটো টয়লেট দিয়েছি, তাই একটা কমন টয়লেট আর একটা টয়লেট যেটা আছে সেটা অ্যাটাচ, মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ। এই বেডরুমটা মাস্টার বেডরুম, তার সাথে অ্যাটাচ করে রেখেছি। এটা ছিল আমাদের সেকশন যে টপ ভিউ থেকে দেখছি। নীল কালারটা যে ডিনেট করেছে এটা হচ্ছে আমাদের লিন্টেল, 7 ফুটের উপরেই দেওয়া আছে। এটা দেখুন, এবারে আমরা এসে গেছি 2D প্ল্যানে। সেকশনে আমরা ফার্নিচার লেআউটগুলো দেখেছি, উইন্ডোগুলো দেখেছি। এবারে আমরা চলে আসছি ডিটেলসে। প্ল্যান ডিটেলসে 18 ফুট চওড়া আর 35 ফুট লম্বা। রোড আছে উত্তর সাইডে, তাই আমাদের এটা নর্থ ফেসিং বিল্ডিং। তারপরে কিছু স্টেপ, স্টেপের পরেই দেখছি আমরা 3 ফুট 6 ইঞ্চি ওয়াইডের বারান্দা, বেডরুম, তারপরে কিচেন কাম ডাইনিং, বেসিন, টয়লেট আর মাস্টার বেডরুম, টু অ্যাটাচ টয়লেট। এবারে আমরা এর সাইজগুলো দেখে নিই একটু। দেখুন এটা লম্বায় আছে 6 ফিট 9 ইঞ্চেস বাই 3 ফিট 11 ইঞ্চেস, লিভিং রুমটা 6 ফিট 9 ইঞ্চেস বাই 8 ফিট 5 ইঞ্চেস। দেখুন বেডরুমের সাইজটি 10 ফিট বাই, এটা দরজার যে সাইজটা 3 ফুট 4 ইঞ্চি। আর এটা লম্বায় আছে দেখুন 12 ফিট 4 ইঞ্চেস। যে আমরা লিভিং রুম থেকে যে প্যাসেজটি মানে দরজাটি হবে, দরজা চাইলেও আপনার আর্চ টাইপ করে দিতে পারেন, এটা 3 ফুট 6 ইঞ্চেস হবে, রাখতেই হবে। কিচেন কাম ডাইনিংয়ের সাইজটা দেখুন 14 ফুট
8 ইঞ্চি বাই 9 ফুট 10 ইঞ্চি। এবার অ্যাটাচ টয়লেট 4 ফুট 9 ইঞ্চি, পাশে দেখুন বেসিনটা আমরা 2.5 ফুট জায়গা রেখেছি। আর কমন টয়লেটের লম্বাটা 6 ফুট 2 ইঞ্চি। এবার অ্যাটাচ যে টয়লেটটা রেখেছি সেটা বেডরুমের সঙ্গেই রেখেছি, তো সেখানে অ্যাটাচ টয়লেটের সাইজটা দেখুন 4 ফুট 6 ইঞ্চি আর চওড়াটা 4 ফুট 9 ইঞ্চি। বেডরুমে দেখুন 12 ফুট বাই 11 ফুট 2 ইঞ্চি, এটা হলো মাস্টার বেডরুম। এটা আমাদের ছিল গ্রাউন্ড ফ্লোর ডিটেলস, প্ল্যান ডিটেলস, যা যা প্ল্যানে আমরা লাগিয়েছি। এবারে আমরা চলে যাবো আমাদের এস্টিমেটে, যে হিসাবটা আছে ঘরটা যে খরচ করতে 7,70,000 লাগবে, তার পরিপ্রেক্ষিতে আমরা যে হিসাবটা দিয়েছি দেখুন স্টিল বা রড লাগবে 2300 কিলো। আমরা রেটটা দিয়ে দিচ্ছি আমাদের রেটকে হিসাবে, সিমেন্টটা দেখুন 510 ব্যাগ, রেট আমাদের হিসাবে এখনকার হিসাবে দেওয়া আছে। স্যান্ড 1500 কিউবিক ফিট, টঞ্চি 1350 কিউবিক ফিট, ব্রিক্স 5000, ব্রিক্স দেখুন 5500, আর কন্ট্রাক্টর 630 স্কোয়ার ফিটের উপরে আমরা যদি স্কোয়ার ফিট হিসাবে দিই 200 টাকা করে, তার একটা রেট আমরা দিয়েছি। যে টোটাল অ্যামাউন্টটা পাচ্ছি সেটা দেখুন